সাপের নাম শোনা মাত্রই যে কোনো মানুষের হৃদস্পন্দন বেড়ে ওঠে। আর এমনটা হওয়া কিন্তু স্বাভাবিক, কারণ এই সকল সাপগুলি প্রচণ্ড পরিমাণে বিষাক্ত হয়ে থাকে। আর এমন কিছু প্রজাতির সাপ রয়েছে যারা শুধুমাত্র একবার কামড় দিয়ে যে কোনো মানুষকে মৃত্যুর সঙ্গে দেখা করাতে পারে। এতদিন তো আপনারা অনেক রকমের সাপের লড়াই দেখেছেন, তবে আমাদের আজকের ভিডিওতে কিছু ভিন্ন প্রজাতির প্রাণীদের সঙ্গে সাপের কতগুলি মারাত্মক লড়াইয়ের ঘটনা আপনাদেরকে দেখাতে চলেছি। আর এই সকল লড়াইগুলিকে দেখার পর আপনার মুখ দিয়ে শুধুমাত্র একটাই কথা বের হবে, ওরে বাপরে কি ডেঞ্জারাস। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। পাইথন স্নেক ভার্সেস টাইগার। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি বাঘ নিজেকে শক্তিশালী মনে করে পাইথন সাপকে শিকার করার জন্য এগিয়ে আসে। যদিও বা বাঘ একবার গর্জন করে গোটা জঙ্গলকে কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে, তবে এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাওয়া যায় বাঘের ভাগ্য প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, কারণ এতটা বড় সাইজের পাইথন সাপের সঙ্গে তার পাঙ্গা নেওয়াটা উচিত হয়নি। যদিও বা প্রথম দিকে বাঘটি পাইথন সাপের উপর জোরদার আক্রমণ করেছিল আর তার ধারালো দাঁত এবং নখের সাহায্যে তাকে শিকার করার আপ্রাণ চেষ্টা শুরু করে, কিন্তু অল্প কিছু সময় পর দেখা যায় পাইথন সাপ সুযোগ বুঝে বাঘটিকে তার কুণ্ডলীর মধ্যে পাকিয়ে নেয়। তারপর দেখা যায় বাঘটি চুপচাপ শান্ত হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি এখান পর্যন্ত ছিল, তাই ভিডিও শেষে বাঘ বা পাইথন সাপের মধ্যে কে জিতেছিল বা কে হেরেছিল সেই সম্পর্কে আমাদের কাছে বিশেষ কোনো তথ্য নেই। তবে ভিডিও ক্লিপটি দেখে মনে হচ্ছে পাইথন সাপ বাঘটিকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। স্নেক ভার্সেস মঙ্গুস। বন্ধুরা, সাপ এবং মঙ্গুস একে অপরের চিরতরে শত্রু, আর এই কথাটিতে কোনো সন্দেহ নেই। তবে এই দুটি প্রাণী যখন একে অপরের সম্মুখীন হয় তখন এরা দুজন দুজনকে মেরে ফেলার চেষ্টা করে। তবে এমনই এক ঘটনা দেখা যায় যেখানে এই বিষাক্ত কোবরা সাপ একটি মঙ্গুসের সম্মুখীন হয়। এরপর দেখা যায় তাদের মধ্যে শুরু হয়েছে একটি মরণ বাঁচনের মারাত্মক লড়াই। কখনো দেখা যায় এই সাপটি মঙ্গুসের উপর আক্রমণ করছে, আবার কখনো দেখতে পাওয়া যায় মঙ্গুস সাপকে কামড় দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ সময় চেষ্টা করার পর সাপটি বারবার মঙ্গুসের উপর জোরদার আক্রমণ করে, কিন্তু এই মঙ্গুসটিও কোনো অংশে কম ছিল না, যার ফলে সে লাফ দিয়ে সাপের আক্রমণ থেকে বেঁচে যায়। অবশেষে তারা দুজনেই একে অপরের শক্তি সম্পর্কে উপলব্ধি করে এবং তারা যে যার গন্তব্যস্থলের দিকে ফিরে যায়। স্নেক ভার্সেস হানি বেজার। একটি সাপ যতই শক্তিশালী কিংবা বিষাক্ত হোক না কেন, তারা যখন হানি বেজারের সম্মুখীন হয়ে পড়ে তখন তাদেরকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়, কারণ এই হানি বেজার কোনো বিষাক্ত সাপকেও ভয় পায় না। আর এর প্রধান কারণ হচ্ছে হানি বেজারদের কাছে রয়েছে সাপের বিষ প্রতিরোধক ক্ষমতা। ভিডিওতে দেখানো এই সাপটি হানি বেজারকে দেখা মাত্রই সেখান থেকে চলে যাওয়ার পরিবর্তে তার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সাপটি ভেবেছিল হয়তো হানি বেজারকে বারংবার কামড় দিয়ে তাকে ভয় পাইয়ে দেবে, কিন্তু এই হানি বেজারও কোনো অংশে হার মানতে চায় না, আর সে সাপের চোয়ালে দু একবার কামড় দিয়ে দেয়। অবশেষে হানি বেজার এই সাপটিকে শিকার করে খেয়ে নিয়েছিল। লেপার্ড ভার্সেস পাইথন। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি লেপার্ড যে কিনা পাইথন সাপকে শিকার করার জন্য তার পিছনে পড়ে গিয়েছে। আর এখানে দেখতে পাওয়া যায় এই লেপার্ড বারে বারে চেষ্টা করতে থাকে কিভাবে পাইথন সাপটিকে ঝোপেঝাড়ের মধ্য থেকে বাইরে নিয়ে আসা যায়। যদিও বা ভিডিওর প্রথম দিকে পাইথন সাপ একটা বড় মাপের আক্রমণ করে লেপার্ডকে সেখান থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছিল, তবে এত কিছুর পরেও এই লেপার্ড বারংবার পাইথন সাপকে বিরক্ত করে যাচ্ছিল। অবশেষে দেখা যায় লেপার্ডের আক্রমণাত্মক রূপ দেখে সাপটিও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তার সঙ্গে ভালোভাবে লড়াই করা শুরু করে। তারপর দেখা যায় পাইথন সাপ লেপার্ডকে তার কুণ্ডলীর মধ্যে পাকানোর চেষ্টা করছে। তার পর মুহূর্তে দেখা যায় লেপার্ড খুব দ্রুততার সঙ্গে লাফ দিয়ে পাইথনের কুণ্ডলী থেকে নিজেকে রক্ষা করে। যদিও বা অল্প কিছু সময় পর লেপার্ড তার ভুল বুঝতে পারে এবং শিকার করার আশা ছেড়ে দিয়ে চুপচাপ বসে পড়ে। পিগ ভার্সেস পাইথন। শুকরকে চেনে না এই পৃথিবীতে এমন মানুষ নেই বললেই চলে, আর বেশিরভাগ সময়টা তাদেরকে নোংরা আবর্জনা খেতে দেখা গিয়েছে। যদিও বা এই শুকর খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে আর শুধুমাত্র তারা নিজের কাজের সঙ্গেই কাজে রাখে, তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন
কোনো শূকর পাইথন সাপের সঙ্গে লড়াই করতে পারে, তবে এই লড়াই সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে ভিডিও ক্লিপটিতে শূকর এবং পাইথন সাপের লড়াই দেখে নিন। এখানে দেখতে পাওয়া যায় একটি বড় সাইজের অজগর সাপ শূকরের বাচ্চাকে শিকার করে খাবে বলে এসেছিল, কিন্তু বাচ্চাকে শিকার করতে এসে সে নিজেই বাচ্চার বাবা মার কাছে শিকার হয়ে যায়। সর্বশেষে দেখতে পাওয়া যায় এই সকল শূকরগুলি মিলিত হয়ে অজগরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছে। স্নেক ভার্সেস ইগুয়ানা। আপনারা প্রত্যেকেই এটা দেখে থাকবেন যে বন্য কুকুর কিংবা হাইনা অথবা সিংহ দলবদ্ধভাবে শিকার করছে, তবে আপনারা কি কখনো দলবদ্ধভাবে শিকার করতে সাপকে দেখেছেন? ভিডিওতে দেখানো এই সকল সাপগুলি একা ইগুয়ানাকে শিকার করার পরিকল্পনা করেছে। অল্প কয়েক সেকেন্ড পর দেখা যায় এখানে উপস্থিত সকল সাপ মিলিত হয়ে ইগুয়ানার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে একটা কথা আছে না, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, আর এখানে ইগুয়ানা নিজের প্রাণ বাঁচানোর জন্য খুব জোরে দৌড় দিয়েছে। তবে কিছুটা দূরে যাওয়ার পর এই ইগুয়ানাকে অনেকগুলি সাপ একত্রিত হয়ে কুণ্ডলীর মধ্যে পাকানোর চেষ্টা করে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ইগুয়ানা কোনো বোকা প্রাণী নয়, আর সে খুব চালাকির সঙ্গে কাজ করে। ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় এই ইগুয়ানা এই সকল সাপগুলিকে বোকা বানিয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। ইন্ডিগো স্নেক ভার্সেস র্যাট স্নেক। আপনারা তো অনেকবার সাপকে অন্যান্য প্রাণীদেরকে শিকার করতে দেখেছেন, তবে আপনি কি কখনো দুটি ভিন্ন প্রজাতির সাপকে একে অপরের সঙ্গে মারাত্মকভাবে লড়াই করতে দেখেছেন? তবে এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে দুটি ভিন্ন প্রজাতির সাপ একে অপরের চরম শত্রু হয়ে উঠেছে। ভিডিওতে দেখানো র্যাট স্নেক ভুলবশত ইন্ডিগো স্নেকের এলাকায় ঢুকে পড়ে। তবে ভুলবশত এলাকায় ঢুকে পড়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই ভিন্ন প্রজাতির সাপ ইন্ডিগো স্নেকের সঙ্গে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছিল। তারপর দেখা যায় তাদের দুজনের মধ্যে একটি মারাত্মক লড়াই শুরু হয়েছে। ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় ইন্ডিগো স্নেক এই র্যাট স্নেককে মেরে তাকে ধীরে ধীরে গিলতে শুরু করেছে। মাঙ্কি ভার্সেস স্নেক। এখানে দেখতে পাওয়া যায় একটি বানর চুপচাপ বসে রয়েছে, আর একটি কিং কোবরা সাপ এসে তার উপর আক্রমণ করার জন্য ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে। তবে এই বানর সাপটিকে ভয় না করে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। যদিও বা অল্প কিছু সময় ধরে এই বানর সাপটিকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করে, তবে এই সাপটি কোনো রকম চিন্তাভাবনা না করে বারংবার বানরের উপর আক্রমণ করতে শুরু করে। তবে সাপের এত বড় সাহস দেখে বানর মহাশয় তো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর দেখা যায় বানরটি গোলভাবে ঘুরতে শুরু করে আর বারে বারে সাপটির উপর আক্রমণ করতে থাকে। যদিও বা এই লড়াইয়ের শেষ কি হয়েছিল সেটা আমাদের ঠিকমতো জানা নেই, কারণ ভিডিও ক্লিপটি খুব অল্প সময়ের জন্য ছিল। কিন্তু এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে এটাই বোঝা যাচ্ছে যে বানর সাপটিকে উপযুক্ত শিক্ষা দিয়েছিল। স্নেক ভার্সেস ফ্রগ। এখন আপনারা এমন একটি ভিডিও ক্লিপ দেখতে চলেছেন যেটি দেখার পর একটা মুহূর্তের জন্য আপনিও চমকে উঠবেন, আর এটা দেখা মাত্রই আপনি চিন্তাভাবনায় পড়ে যাবেন যে একটি সাপ কী করে এতটা গম্ভীর পরিস্থিতি থেকে ব্যাংকে শিকার করতে পারে। এই সাপটি কোনোরকমভাবে বুঝতে পেরে যায় যে বাঁশের গর্তের মধ্যে একটি ব্যাংক লুকিয়ে রয়েছে। তারপর সে নিজের শরীরকে অর্ধেক এই গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং ব্যাংকটিকে শিকার করে বাইরে আসে। প্রথম দিকে মনে হচ্ছিল হয়তো এই সাপ ব্যাংকটিকে গিলে ফেলবে, তবে ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় এই ব্যাংক সাপের খপ্পর থেকে নিজেকে ছাড়াতে শুরু করেছে। তবে সাপটি কোনোরকমভাবে হার মানতে চাইছিল না, যার ফলে সে ব্যাংকটিকে পুনরায় গিলতে শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।